বিয়েতে গেটের মাধ্যমে টেবিলে টাকা তোলার কারণে অনেক অনেকে বিয়েতে আসে না, এটা কি জুলুম? এর প্রতিকার কি? ভাই, বিয়ে শাদিতে একটু আধটু রসিকতা বা মজা করা যাবে, সহনীয় পর্যায়ে রসিকতা মজা করা যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বিয়েতে ছোট বাচ্চারা দব বাজাইতে, দব দব বুঝেন, মানে ঢোলের মতোই এক পাশে বন্ধ আছে, ধরেন ওই যে আপনার চামড়া কিছু দিয়ে, আর আরেক পাশ খোলা, এটা বাজায়া মেয়েরা, ছোট বাচ্চা মেয়েরা খালি গলায় তারা গান গাবে, দব বাজাবে, একটু মজা করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পারমিশন দিয়েছেন বিয়েতে একটু আধটু আঞ্চলিক যে আপনার কি বলে রসিকতা আছে, এগুলো সহনীয় পর্যায়ে করা যাবে। সহনীয় পর্যায়ে কোনটা? শালি দুলাবের কাছে, বা শালি বলতে পারছো ছোট শালি, কিন্তু আবার বড় বড় শালি হলে তো পর্দার বিধান হয়ে যাবে। আচ্ছা, শালি বাদ দেন, শ্যালকরা মনে করেন দুলাভাইকে ধরলো, দুলাভাই আপনি আসছেন প্রথম বাড়িতে, আজকে আমাদের একটু বকশিস দিতে হবে, 100 টাকা 200 টাকা 500 টাকা, দুলাভাইয়ের অ্যাবিলিটি অনুযায়ী। দুলাভাই যদি কোটিপতি হয় তাহলে তো 2000-3000 ব্যাপার না, লাখপতি হলে 2000-4500 ব্যাপার না, সেই হিসাবে দুলাভাই দিল, দুলাভাই ও খুশি মনে দিল। এটা হলো সহনীয় পর্যায়ে, এতটুকু রসিকতা হতে পারে। কিন্তু আমাদের দেশে যেটা হয় ম্যাক্সিমাম অঞ্চলে, শুধু আপনাদের এলাকায় কেন, সব এলাকাতেই হয়, সেটা কি? গেটে জামাইকে আটকায়া এরপর বলতেছে চান্দু টাকা দাও, তারপরে সামনে আগাও। কত টাকা? 10,000, 20,000, 30,000, 50,000, এরকম হাঁকে। তো এটা তো পুরাই চাঁদাবাজি, এটা চাঁদাবাজি হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ, বিশেষ করে মধ্যম আয়ের মানুষ বেশিরভাগ দেশে, এই মধ্যম আয়ের মানুষের কাছে 10,000, 20,000, 30,000, আরে বেচারা বউয়ের মোহরটা পর্যন্ত দিতে পারতেছে না, বউর কাছে বাসরাতে যে মাপ চাওয়ার প্ল্যান প্রোগ্রাম করতেছে, আর তুমি গেট ধরে 10,000 টাকা চাচ্ছ, এর চাইতে বড় অবিচার কি আছে? ভাইর আমার, আমরা অনেক সময় রসিকতা করি, জুলুম করি, এটা জানি না। মনে রাখবেন যে বর পক্ষের কাছ থেকে এইভাবে তাদেরকে ফান্দে ফেলে টাকা আদায় করা, এমন যদি কনে পক্ষের থেকেও হয় তাহলে এটা সম্পূর্ণ হারাম এবং নাজায়েজ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াহিল্লু মা'আল ইমরি মুসলিম ইল্লা বিতিবি নফসি, কোনো মুসলমানের টাকা আপনি তার মনের সন্তুষ্টি ছাড়া তার কাছ থেকে আপনি নিতে পারবেন, যদি নেন তাহলে গুনাহ হবে এবং নাজায়েজ হবে। আমরা অনেক তরুণ ভাইরা, যুবকরা যৌবনের উচ্ছলতা অনেক কাজ করে ফেলি যেগুলো অন্যায় এবং হারাম, অবিচার। আমাদের বিবেক আমাদেরকে বলা উচিত যে আমি অন্যায় করতে পারি না। ওই যে সহনীয় পর্যায়ে 2,500, 1,000, 2,000 দাবি করলেন, উনিও খুশি হয়ে দিল, সেটা ভিন্ন কথা। অনেক সময় জামাই দিতে বাধ্য হয়, বেচারা পকেটে না থাকলে আসবার সবার পকেট কুড়ে কাছায় দেয়, কারণ বিয়ে করতে আসছি ফেরত যাবে নাকি, তারপরও তাকে দিতে হয়। এরকম পরিবেশ তৈরি করে বাধ্য করে টাকা নেওয়া জুলুম এবং গুনাহ, এটা জায়েজ হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ভাই উত্তর হয়েছে নি?